Samusle horo Raghunath Pur 1621 Nong Butni Belu Udoidoni Nogo Samusita Tangan Rwai Chopropjakkha Buto Khalizakha Bini Sazla Koksil Jakha Amchini Kebine Botoni Kisasek Butani Mung Butan Listni Huwi Kibi Mani Bagai Hapang Utonai Botol Rok Khalika Hane Belu Udoidor Chongbari Mothani Shakla Jakma Rugai Je Borokni Mung Huzak Manatuye Koksil Jakha Borgon Nutis Roho Jakha Sangoso Horni Opati Manatuye Shazaka CPM Bishagor Bukhase Tangpang Pato Proti Modumdar Yango Or Shalni Pati Manatuye Kukinkani BGP Bishagor Mondol Kasko Susanto Dev Saka অপাতিমা বিজেপি বদল ন তলাও খিগলনা বাগৈ ইয়াকসে বদলনি চাইত মুছে হনে অমহাই পাতিমংবাই বিজেপি বদল কৰিংজাক কৰে হাপং তাম ফৰনি সামং বৰ সৈকে চেৰি নাই নাই হনে খোখিংকা সুশান্ত দেৱ গতকাল আমাদের 16 বিশালগড় বিধানসভা ক্ষেত্রের 21 নং বুথের যিনি বিএলও হিসাবে কাজ করছেন শ্রী উদয়ধর ওনার বাড়ি ঘরে রাত্রিতে BGP দলের পরিচিত সমাজ বিরোধীরা ওনার বাড়িতে আক্রমণ করে এবং ওনার পরীক্ষার্থী ছেলেকে শারীরিকভাবে নিগ্রহ করে এটা আমরা রাতে শুনি এবং আমাদের এলাকার যিনি বিধায়ক উনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটা নজরে নেন রাতে সেখানটায় জানানো হয় এর আগে গত 3 তারিখ ডিসেম্বরের একই কায়দায় ওনার বাড়িতে কিছু ভয়ভীতি এবং বাড়িঘরে আক্রমণের চেষ্টা তারা করে 5 তারিখ 5ই ডিসেম্বর মাননীয় জেলা শাসকের তত্ত্বাবধানে মাননীয় এসপি সঙ্গে মিলিত হয়ে একটা মিটিং ডাকা হয় সেখানকার জেলা সদরে সর্বদলীয় মিটিং সেই মিটিং এ আমাদের দলের তরফে আমরা বিষয়টা উল্লেখ করি এবং সেখানকার নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীদের তাদের কোনো দল মতের বিষয় নেই তারা সরকারি কর্মচারী সেই হিসাবে তাদের সকলের নিরাপত্তা আমরা দাবি করি এবং মাননীয় জেলা শাসক সঙ্গে সঙ্গে এই বিষয়ে মহকুমা শাসককে উনি নির্দেশ দেন এবং এসপিকে ব্যাপারটা দেখার জন্য বলেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো এটাই যে আমরা মাননীয় জেলা শাসকের দৃষ্টিতে নেওয়ার পরও আবার পুনরায় ওনার বাড়িতে আক্রমণ হল আসলে ব্যাপারটা হচ্ছে তারা চাইছে নির্বাচন দপ্তরটাকেই করায়ত্ত করতে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করার তাদের যে নীল নকশা তারই অঙ্গ হিসাবে তাদের দলের নির্দেশেই এই সমাজ বিরোধীরা ওনার বাড়িতে নিশ্চিতভাবে এই আক্রমণ সংগঠিত করেছে ওনারা তো লিখিত কমপ্লেন ছাড়া কিছু করার নেই ওনারা তো মাঠে থাকে না মানুষের সঙ্গে যোগাযোগ নেই তো বিজেপিকে হেয় করার একটা অপপ্রয়াস এই বিষয়ে ঠিক আমার জানা নেই বিষয়টা কি এটা মহকুমার যিনি মহকুমা শাসক আছে ওনার দেখার বিষয় প্রশাসনিক ব্যাপার তো এবং আমাদের কার্যকর্তারা বা বিজেপির কেউ এরকম করেও নি করবে বলে মনে হয় না